এইমাত্র সবাইকে অবাক করে দিয়ে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মসজিদে এসে সকলের সাথে নামাজ পড়ে একই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে কি এবার ভারতে ইসলামের জয় হতে চলেছে? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বরাবর ইসলাম ধর্মের মানুষকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, তার কাছে আছে ইসলাম ধর্মের অন্যরকম একটি সম্মান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সাক্ষাৎকারে বলেন, ইসলাম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেন, বর্তমান সময়ে সারা বিশ্বে একমাত্র ইসলাম ধর্মের মানুষেরা পারে সব কিছুকে জয় করতে, কেননা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, যে ধর্মে কোনো হিংসা বা ভেদাভেদ নাই। তাই তো আমি সবকিছু জেনে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং বাকিটা জীবন এইভাবেই ইসলামের পথে কাটাতে চাই। তাই তো বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন কথাতে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। মমতা ব্যানার্জি মুসলমানদের ব্যাপারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে, ধর্মের নামে কোনো ভাগাভাগি চলবে না। হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম থাকবে, তবেই তো দেশ। নিজের জীবন বাজি রাখতে রাজি, কিন্তু ভাগাভাগি চলবে না, কারণ বাংলার সংস্কৃতি এটা নয়। তাই তো বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন কথা শুনে সকলেই তার সাথে একমত প্রকাশ করেছেন এবং সকলেই বলছেন একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সকল ধর্মের মানুষকে সমানভাবে প্রাধান্য দিয়ে থাকেন। তাই তো তার কাছে কোনো দলমত নির্বিশেষে নাই। তাই তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নয়নের মণি হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো বন্ধুরা, মমতা ব্যানার্জি কি ইসলাম ধর্ম গ্রহণ করে ঠিক কাজ করেছেন? এবং আপনারা কি চান মমতা ব্যানার্জি বাকি জীবন ইসলামের পথে চলুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।